তো ভিউয়ার্সের তারা কেমন আছেন বন্ধুগণ? আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে হোয়াটসঅ্যাপের চমৎকার চমৎকার কিছু আপডেট নিয়ে চলে আসছি। তো আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে, প্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোরে। তো প্লে স্টোরে গিয়ে আপনারা টাইপ করবেন হোয়াটসঅ্যাপ। তো হোয়াটসঅ্যাপ লেখার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপডেট অপশন, তো এখান থেকে আপনারা অ্যাপসটি আপডেট করে নেবেন। তো আমি অ্যাপসটি আপডেট করে নিয়েছি, আপনারা একটু অপেক্ষা করবেন। তো অ্যাপসটি আমি অলরেডি আপডেট করেছি, তো এখন আমি অ্যাপসটিতে ওপেন করে দিচ্ছি। তো অ্যাপসটি ওপেন করার পর আপনারা এই যে এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। তো থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখান থেকে এই যে সেটিংটি অন করে দিবেন। তো অন করার পর আপনাকে এই যে এখানে দেখতে পারতেছেন আমার থ্রি ডট মেনু, এখানে ক্লিক করে দিবেন। এখানে তারপর নিউ পডকাস্ট, এখানে নিউ পডকাস্টে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনারা চাইলে এখান থেকে আপনারা 20 জন মেম্বার একসাথে লাইভ স্ট্রিমিং করতে পারবেন। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের নতুন ফিউচার আপডেট। তো আরেকটি আপডেট হচ্ছে আপনারা এই যে এখানে দেখতে পারতেছেন, যদি আমি টাইপিং করি, তো টাইপিং করার পর এখানে যদি আমি টাইপিং করি কি লেখাটা লিখতেছে সরাসরি কিন্তু দেখা যাচ্ছে। এটা কিন্তু ইমোতে আগে ছিল এই আপডেটটা, এই আপডেটটা ইমো থেকে রিমুভ করা হচ্ছে। তো হোয়াটসঅ্যাপে এখন দেখা যাচ্ছে আপনার ফ্রেন্ড অথবা আপনার বান্ধবী অথবা যেই কেউ হোক না কেন, যখনই কি আপনি হোয়াটসঅ্যাপে টাইপিং করবে এই লেখাটা কিন্তু আপনি দেখতে পারবেন। তো আশা করছি বুঝতে পারছেন। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।